বিরাম বিরতির পর আপনারা দেখছেন বর্ধমান টিভির লাইভ নিউজ। চোখ রাখবো এই মুহূর্তের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। দেনার দায়ে আত্মঘাতী হলো এক ভাগ চাষি। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাড়াতল এক গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রামে। যদিও কি কারণে এই আত্মহত্যার ঘটনা তা সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে জামালপুর ব্লক প্রশাসনের তরফ থেকে। যদিও পরিবার সদস্য সহ স্থানীয় প্রতিবেশীদের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই চাষি। বিভিন্ন জায়গায় দেনা করে ফেলেছিলেন, চাষে বিপুল পরিমাণ ঋণ, তার জন্যই এই মর্মান্তিক পরিণতি। বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক ভাগ চাষি। মৃত চাষির নাম জানা যাচ্ছে শ্যামল হাজরা, বয়স 57 বছর। পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাড়াতল এক গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রামে তার বাড়ি। বর্ধমান হাসপাতালে পুলিশ মর্গে মৃত চাষির দেহ ময়নাতদন্ত করা হয়েছে। দেনার দায়ী ভাগ চাষি শ্যামল হাজরা আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছে পরিবার। বসন্তপুর গ্রামের হাজরাপাড়ার ইন্দিরা আবাস যোজনার এক পুটুরি ঘরে বসবাস করেন শ্যামল হাজরার পরিবার। তার ছেলে তুফান বিবাহিত, সে অন্যের চাষের জমিতে ক্ষেত মজুরের কাজ করে। একমাত্র মেয়ে তারও বিয়ে হয়ে গেছে। মৃত ছেলে এবং দুই ভাইপো সুকুমার হাজরা, তাদের যেটা দাবি যে শ্যামলবাবুর নিজের কোনো চাষ জমি নেই। পঞ্চায়েত এলাকার কয়েকজন ব্যক্তির 5 বিঘা জমি ভাগে নিয়ে তিনি চাষ করতেন। মূলত স্ত্রী নামে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে লোন নিয়ে চাষে খরচা করতেন শ্যামল হাজরা। তিনি স্ত্রীকে দিয়ে এক গোষ্ঠীর কাছ থেকে লোনের টাকা তুলিয়ে অপর গোষ্ঠীকে শোধ করতেন। এইভাবে চাষ করতে গিয়ে দেনার পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় 3 লক্ষ টাকা। দেনার কিস্তি বাবদ 15 থেকে 20 হাজার টাকা তাকে প্রতি মাসে শোধ করতে হতো। এইভাবে শোধ করতে না পারার জন্য মানসিক অবসাদে ভুগছিলেন। সংসারেও নানাভাবে অশান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। গত মরশুমে আমন ধান এবং আলু চাষ করে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এরপর থেকেই দেনার কিস্তির টাকা শোধ করতে ব্যর্থ হতে থাকেন শ্যামল হাজরা। প্রতিবেশীরা যেটা জানা যাচ্ছে যে দেনার কিস্তির টাকা শোধ করতে না পারার জন্য তার উপর ক্রমশ চাপ দিচ্ছিল পাওনাদাররা। মানসিক অবসাদে দেনার দায়ে অবশেষে আত্মঘাতী হলো এই চাষি। আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে শোকস্তব্ধ পরিবার পরিজন সহ এলাকার বাসিন্দারা। কি জানাচ্ছেন পরিবার সদস্যরা, কি বক্তব্য স্থানীয়দের শুনবো? আর লোক কি করে মারা গেল বলে মনে হচ্ছে? দেখুন স্যার, আমরা তো চাষবাস করে খাই। প্রচুর টাকা ঋণ নিয়েছিল, দিয়ে চাষে লস হয়েছে, ধানেতেও হচ্ছে তোমার লস খেয়েছে। লস খাওয়ার পর একটা নিজের মনে একটা ধিৎকার এসেছে। ধিৎকার আস্তে 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 এবার নিজের মনে গুমরাতে গুমরাতে কারোর সঙ্গে ঝগড়া গণ্ডগোল নয়, কিছু নেই, দিয়ে মানে ঋণ পরিশোধ না করতে পেরে এই কাণ্ডটা করেছে। এটাই মানে আসল ব্যাপার। ধানেতেও লস, ধানেতেও লস, আলুতেও লস। এখন আলুর বাজার আছে, ঠিক আছে, কিন্তু এখন তো আর আলু নেই। গরিব মানুষ আগে বিক্রি করে দিয়েছে, 160 টাকা করে, 150 টাকা করে আলু বিক্রি হয়েছে, তাতেও লস খেয়েছে। এবার এত ঋণের বোঝা বেড়ে গেছে, এই ঋণের বোঝা বাড়তে বাড়তে নিজে আত্মহত্যা করলে আর কি করবে? কি নাম ছিল না? শ্যামল হাজরা। আচ্ছা, কি করে মারা গেল? মারা গেছে বলে মনে হচ্ছে। চাষে অনেক ক্ষেত্রে মানে অনেক জায়গা থেকে লোন নিয়েছে, সে পরিশোধ করতে পারে না ঠিকঠাক ভাবে, কোম্পানির প্রেসার পড়ে, ঠিক আছে, তো সেই কারণে পরিস্থিতির চাপে পড়ে সুইসাইড করেছে কাল গেল রাত্রে। তুমিও তো চাষ করো? হ্যাঁ, আমিও চাষ করি। তো আমরাও বুঝি চাষের মানে কিরকম মানে ইনভেস্ট হয়, কত কি খরচা হয়, তো সেই কারণে উনি না সব পরিশোধ করতে পেরে এই কাজটা উনি করেছেন। আর এই বিগত যে কয়েকটা দিন প্রাকৃতিক দুর্যোগ গেল, তাতেও তো অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিটা কি সামলাতে পারেনি? না, ওইটার জন্য আরো আগে ক্ষতি হয়েছে, সেই কারণে এত বড় ক্ষতি সে কি করে ই করবে একা মানুষ, সেই কারণে ও এই রাস্তাটা বেছে নিয়েছে বলে মনে হচ্ছে। দেখুন, মানে অনেক কোম্পানির কাছে লোন নিয়েছিল চাষ করবে বলে, প্রায় 3 বিঘা জমির মতো আলু চাষ করেছিল। 3-4 কোম্পানির কাছ থেকে লোন নিয়েছিল এবং আলু চাষ করার পর, যেমন বন্ধন আছে, উজ্জীবন, বেদিকা, আশীর্বাদ, এদের কাছ থেকে লোন নিয়েছিল চাষ করবে বলে, ঠিক আছে, প্রায় 3-4 বিঘা জমি লিজে চাষ করেছিল। জল হওয়াতে সব আলু জলের তলায় পৌঁছে গিয়েছে একদম। হ্যাঁ, ধানও তো নষ্ট, ধানও নষ্ট হয়েছিল, কিছু ধান ছিল সব ধান তুলতে পারেনি, পচে গিয়ে নষ্ট হয়ে গেছিলো। এইবার মানসিক চাপে পড়ে মানে আত্মহত্যা করতে আমার মনে হচ্ছে বাধ্য হয়েছে। প্রায় 15 লাখ টাকার মতো ঋণ, লোনের কিস্তি শোধ করতে পারি। হ্যাঁ, লোনের কিস্তি শোধ করতে পারি। প্রচুর পেশা বাড়িতে এসে, প্রচুর পেশা আমরা দেখেছি। আপনার নাম? আমার নাম রবিলাল হাজরা। আপনারা শুনছিলেন স্থানীয় মানুষজন এবং প্রতিবেশীদের বক্তব্য। আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে সমস্ত এলাকা যথেষ্ট শোকস্তব্ধ হয়ে রয়েছে। দেনার দায়ে এক চাষির
আত্মহত্যার ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুরের পাড়াতল এক গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রামে। সামগ্রিক বিষয় সম্পর্কে কি জানিয়েছেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, তার কি বক্তব্য শুনুন। দাদা, বসন্তপুরে, জামালপুর ব্লকের বসন্তপুরে শ্যামন হাজরা বিষ খেয়ে সুইসাইড করেছে। তো যেটা জানা যাচ্ছে যে 5 বিঘে জমি চাষ করেছিল ফসলের ক্ষতির জন্য এবং ঋণ নিয়ে চাষ করেছিল, সেই হিসাবে মারা গেছে। যদি সে বিষয়ে আপনি কিছু জানেন। দেখুন, খবরটা পেলাম ওনাদের মুখে যে নাকি জমি চাষ করেছে, কিন্তু কতটা জমি চাষ করেছে জানা নেই, আমরা খবর নিচ্ছি। তবে মারা গেছে এটুকু খবর পেয়েছি, তবে কিভাবে মারা গেছে সেটুকু জানি না। তবে মারা গেছে, তবে আমরা তদন্ত করছি, তদন্ত করে তবে সঠিকটা আমি বলতে পারবো। হুগলির চুঁচদার তালডাঙ্গা এলাকায় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মিছিল ঘিরে ধুমধুমার কাণ্ড। বাইক মিছিল আটকালো পুলিশ, তারপরই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কড়া হাতে মোকাবিলা করতে হয় পুলিশকে। কোনো অনুমতি না থাকায় মিছিল করার জন্যই পুলিশ আটকায় এই বাইক মিছিল, তারপরই জোর করে নিজে স্কুটি চালিয়ে ঢুকতে চান সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড হুগলির চুঁচদার তালডাঙ্গা এলাকায়। বাইক মিছিলের অনুমতি না থাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাইক আটকায় পুলিশ, পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। জোর করে নিজে স্কুটি চালিয়ে বেরিয়ে যান হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বাইক মিছিল আটকাতে তালডাঙ্গা এসিপি 1 পলাশ ঢালি, এসিপি ডিডি গোলাম সারোয়ারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়। ভদ্রেশ্বরের চণ্ডীতলা থেকে মিছিল শুরু হয়ে ত্রিবেণী পর্যন্ত যাবে মিছিল। পুলিশকে গালিগালাজ করায় এক বিজেপি সমর্থককে পুলিশ মারধর করে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড এই এলাকায়। আরে ঠিক আছে, আপনি নিয়ে যান না, এই মুহূর্তে সমস্যা হচ্ছে, আপনি নিয়ে যান না, ওই সব জিনিস পরে লাগাবেন, এখন সমস্যা হচ্ছে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মিছিল ঘিরে ধুমধুমার কাণ্ড। বাইক মিছিলের অনুমতি না থাকায় মিছিল আটকালো পুলিশ, হুগলির চুঁচড়ার তালডাঙ্গা এলাকার ঘটনা, তারপরই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসা এবং জোর করে নিজেই স্কুটি চালিয়ে বেরিয়ে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। সেই ছবি এই মুহূর্তে দেখছেন বর্ধমান টিভির পর্দায়। হুগলির চুঁচড়ার তালডাঙ্গা এলাকায় লকেটের বাইক মিছিল ঘিরে ধুমধুমার কাণ্ড। বাইক মিছিলের অনুমতি না থাকায় সেখানে পুলিশ আটকায় এবং তারপরই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি বচসা শুরু হয়ে যায়। গোটা ঘটনাকে নিয়ন্ত্রণ করার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কি জানিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, তার কি প্রতিক্রিয়া শুনুন। পুলিশ বলছে কোনো পারমিশন নেই, এখানে সাংসদ হয়েছি, এখনো পর্যন্ত আমাকে কোনো পারমিশন দেয় না। পারমিশন ছাড়াই মানুষের মানুষের আশীর্বাদে এসেছি, মানুষের আশীর্বাদে যেতে চাই। পুলিশ দেখে না, এই সরকার পুরোপুরিভাবে বিজেপিকে বিরোধিতা করার জন্য এখন দেশের বিরোধিতা করছে। দিল্লিতে যেটা ঘটেছে আপনাদের মন্ত্রী সাংসদরাও সমালোচনা করছে, কি বলবেন? যা হয়েছে নিজেদের মধ্যে হয়েছে,
রেজিস্ট্রেশন করতে চায় তাদেরকে তারা পরীক্ষা দিতে দেবে না, তারা বলছে পরীক্ষা বয়কট করতে। কিন্তু ভালো ছেলেরা বলেছে আমরা পরীক্ষা দেবো, আমরা পরীক্ষা বয়কট করবো না। এই নিয়ে নিজেদের মধ্যে ঝামেলাতে সব করেছে, এখন তারা তদন্ত হোক সত্যটা সামনে বেরিয়ে আসছে। জেএনইউ এর ঘটনার প্রতিবাদে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ধিক্কার মিছিল। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা পা মিলিয়েছেন এই ধিক্কার মিছিলে। মালদার জেলার বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। জেএনইউ এর ঘটনার প্রতিবাদ জানিয়ে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হলো প্রতিবাদ মিছিল। বিভিন্ন জায়গা থেকে যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা পা মিলিয়েছেন এই প্রতিবাদ মিছিলে। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখছেন, মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ধিক্কার মিছিল। জেএনইউ এর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস, বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে প্রতিবাদ মিছিল। কি জানাচ্ছেন সংগঠনের নেতৃত্ব, তাদের কি বক্তব্য শুনবো। আগামীকাল রাত্রে কলেজে ঢুকে জেএনইউতে যেভাবে ছাত্র ছাত্রীদের উপর বহিরাগত মুখে মানকি টুপি পরে আক্রমণ করেছে, আমরা এটা ধিক্কার জানাই। এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে যুব প্রেসিডেন্ট আছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গোটা জেলাতে এই যে আমাদের ধিক্কার মিছিল চলছে এবং ছাত্র যুবর উদ্যোগে এবং এই ধিক্কার মিছিল আমাদের চলবে, এটাকে একটা নক্ষত্রজনক ঘটনা কলেজে ঢুকে এটা ছাত্রছাত্রীরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ, তাদের উপরে অত্যাচার করা মানে দেশটাই মানে গণতন্ত্র হত্যা। এর পিছনে কি বিজেপি? হ্যাঁ অবশ্যই। এটা তো পরিষ্কার, এটা তো বিজেপি চক্রান্ত। বিজেপি তো বুঝতে পারছেন গণতন্ত্রকে হত্যা করছে, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ এবং তার উপরে এখন নেমে পড়েছে ছাত্র ছাত্রীদের উপরে কলেজে। কালনা আদালতের প্রবীণ আইনজীবী সত্যনাথ সান্যাল প্রয়াত, গতকাল তিনি মারা যান। সেই মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে আজ কালনা আদালতে কোনো কাজ করেননি আইনজীবীরা। তার প্রতিকৃতিতে মাল্যদান করে যেমন শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, পাশাপাশি কর্মবিরতিও পালন করেন আদালতের কর্মচারীরা। আজ কালনা আদালতে কোনো কাজ হয়নি। গতকাল সিনিয়র আইনজীবী সত্যনাথ সান্যাল তিনি মারা যান। তিনি সিভিল প্র্যাকটিস করতেন। 1971 সাল থেকে তিনি আইনজীবী হিসাবে কাজে যোগদান করেন। এর আগে বিভিন্ন বেসরকারি জায়গাতেও কাজ করতেন। আজ বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আইনজীবী এবং ল ক্লার্ক এবং বিচারকরা সকলেই শোক জ্ঞাপন করে কর্মবিরতি পালন করেন। কি জানিয়েছেন কালনা আদালতের আইনজীবী পার্থসারথি কর, তার কি বক্তব্য শুনবো। আচ্ছা, আজকে অনেক মানুষ কোর্টে এসেছেন কিন্তু অথচ তাদের কোনো কাজ হলো না, সবাই বাড়ি চলে গেল, কেন একটু বলুন তো বাবু। গতকাল কালনা বার অ্যাসোসিয়েশনের সিনিয়র মেম্বার সত্যনাথ সান্যাল তিনি হঠাৎ পরলোকগমন করেছেন, বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন, যে কারণে আজকে আমাদের আইনজীবীরা আজকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক জ্ঞাপন করে আজ কালনা আদালতে কোনো আইনজীবী আজকে কোনো কাজে অংশগ্রহণ করে, সেই কারণে আজকে আইনজীবীরা মানে কর্মবিরতি ডাক দিয়েছে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার পরিবারবর্গের গভীর সমবেদনা জানিয়েছে, যে কারণে আজকে আদালত আমাদের কোনো কাজ করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নতুন বছরের প্রথম দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জোরবাঁধ এলাকায়। সেখানে মারা গিয়েছিলেন দুজন, তাদের পরিবারের পাশে এসে দাঁড়ালো জামালপুর এক গ্রাম পঞ্চায়েত। জামালপুর এক পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্যরা তারা পৌঁছে গিয়েছিলেন ওই মৃতের পরিবারের কাছে। তাদের হাতে বিভিন্ন রকম সহায়তা তুলে দেওয়া হয় পঞ্চায়েতের তরফ থেকে। পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল সহ অন্যান্যরা তারা গিয়ে উপস্থিত হয়েছিলেন ওই পরিবারের কাছে। গত 1 জানুয়ারি যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে জামালপুরের জোরবাঁধ এলাকায়, সেই জোরবাঁধে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান দুজন, একজন জখম অবস্থায় চিকিৎসাধীন। সেই মৃত দুই পরিবারের পাশে এসে দাঁড়ালো পূর্ব বর্ধমানের জামালপুর এক গ্রাম পঞ্চায়েতের। বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়েছে, আর্থিক সহায়তাও করা হয়েছে এবং আগামী দিনেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে জামালপুর এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। কি জানিয়েছেন
ওই পরিবারের সদস্যরা তাদের কি বক্তব্য বিষয়ে শুনবো। কিভাবে সাহায্য করলো পঞ্চায়েত তত্ত্ব? আমাদের পঞ্চায়েত থেকে এসেছিল, এসে চাল তেল আর ডাল সাহায্য করে গেছে, কিছু টাকা পয়সা সাহায্য করে গেছে, কিছু অসুবিধা হলে ওখানে যোগাযোগ করতে হবে। জামালপুর এক পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল, তার কি বক্তব্য শুনবো। কি করা হলো, কি কর্মসূচি নেওয়া হলো? পসিবল বলতে আমাদের গত 1 জানুয়ারি আমাদের জামালপুর 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত দীপেন মানার 2টি ছেলে 1 জানুয়ারি আনন্দে পিকনিক করতে গিয়েছিলো। পিকনিক করার ফেরার পথে আমাদের জোরবাদ বলে একটি জায়গা আছে জামালপুরে, সেই জোরবাদের ওখানে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং আর একজন হসপিটালে চিকিৎসা অবস্থায় মারা যায় একই দিনে। তো মারা যাওয়ার পর আমরা আজকে ওনাদের বাড়ি এসেছি পঞ্চায়েতের পক্ষ থেকে, যতটা পারলাম আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে চাল ডাল এবং তেল এবং কিছু পয়সা দিয়ে আমরা কিছু আর্থিক সহযোগিতা ওনাদেরকে করলাম এবং আমরা অঙ্গীকারবদ্ধ করলাম যে ওনাদের পাশে আমরা আছি থাকবো, ভবিষ্যতে যদি ওদের কোনোরকম কোনো অসুবিধা হয়, সুযোগ সুবিধার প্রয়োজন হয়, সর্বদাই আমরা সচেষ্ট থাকবো যাতে ওদের পাশে আমরা থাকতে পারি, ওনাদেরকে সহযোগিতা করতে পারি। এবং ওনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, ওনাদের বাড়িতে ওই দুজনই ইনকাম করার মতো ছিলেন, আমি এসেও দেখলাম বাড়িঘরের অবস্থাও খুব খারাপ। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে গীতাঞ্জলি বলে একটি স্কিম আমাদের আছে, তো ওই গীতাঞ্জলি স্কিমের কিছু কোটা আমরা প্রতি বছর পাই। তো যথারীতি ওই কোটা পাওয়ার পর আমরা কথা দিয়েছি যে প্রথমেই আমরা যে কোটা পাবো তার থেকে 2টি ঘর ওনাদের 2টি পরিবারকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা ওনাদেরকে দেব। ধন্যবাদ। এখন সময় ছোট বিরতির, বিরতির পর ফিরছে অন্যান্য খবর নিয়ে, চোখ রাখুন বর্ধমান টিভির পর্দায়। সন্তান ছাড়া দাম্পত্য জীবন অসম্পূর্ণ, আপনি কি সন্তানহীনতায় ভুগছেন? তবে আর দেরি না করে চলে আসুন ইউনিভার্সাল সৃষ্টি ফার্টিলিটি এন্ড রিসার্চ সেন্টারে, নিশ্চিন্তে আসুন এবং সন্তান কোলে নিয়ে বাড়ি ফিরুন। দক্ষিণ ভারতীয় অত্যাধুনিক চিকিৎসা এখন আপনার দোরগোড়ায়। ইউনিভার্সাল সৃষ্টি ফার্টিলিটি এন্ড রিসার্চ সেন্টার। কারিগরি শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গীতারানী ITI ভর্তি চলছে, ফিটার ও ইলেকট্রিশিয়ান 2 বছরের কোর্স। গীতারানী ITI মোহনপুর মশাগ্রাম পূর্ব বর্ধমান। গীতারানী মেমোরিয়াল মডেল স্কুল 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। CBSE বোর্ড দ্বারা পরিচালিত সম্পূর্ণ ইংরেজি মাধ্যমের একটি বিদ্যালয়। 2.5 বছর থেকে ভর্তি নেওয়া হচ্ছে। অতিরিক্ত বিষয় হিসাবে নাচ, আবৃত্তি, ক্যারাটে ও যোগা ও স্পোকেন ইংলিশ শেখানো হয়। আলাদা কোচিং ক্লাসের ব্যবস্থা আছে। দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা দেওয়া হয়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস খোলা আছে। ঠিকানা মোহনপুর সাঁচরা মশাগ্রাম পূর্ব বর্ধমান। পরিবহনের সুব্যবস্থা আছে। যোগাযোগ 8768622311, 9434944132। শ্রী টি সেনগুপ্ত, জ্যোতিষর্ক নবরত্ন, জ্যোতিষ জ্ঞান রত্ন, রত্ন চূড়ামণি, জ্ঞান তীর্থম, কবি সাহিত্যিক। চেম্বার প্রত্যহ 7টা থেকে 10টা। ভাতশালা মনসাতলা বর্ধমান 3। ফোন নাম্বার 9436918। সারদা মিশন শিক্ষণ মন্দির পশ্চিমবঙ্গ সম্পূর্ণ আশ্রমের আবাসিক মিশন বিদ্যালয়, লোয়ার শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের বিদ্যালয়। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ছাত্রছাত্রীরা নিজ নিজ লক্ষ্য স্থির রেখে ছাত্রাবাস থেকে বড় হয়ে উঠছে। ছাত্রাবাসের খাদ্যাভাস ও প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। মিশনের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে আজ সারদা মিশন শিক্ষণ মন্দির পশ্চিমবঙ্গের প্রথম সারিতে। তাই সন্তানকে পড়াশোনার্থী সাথে নৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রকৃত মানুষ করতে যোগাযোগ করুন সারদা মিশন শিক্ষণ মন্দির, মশাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান। আসেন।
দাম কুড়ি চার আইএস এমিনেশন ও